রাজধানীতে মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও নিম্ন আয়ের মানুষ। বৃষ্টির কারণে অনেক জায়গাতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রাজধানী শহর রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে 300 ফিট যাওয়ার রাস্তা, মগবাজার ওয়্যারলেস গেট থেকে মধুবাগে যাওয়ার রাস্তা পানিতে তলিয়ে গেছে। জলজটে একাকার সড়কটি। এছাড়াও রাজধানীর ব্যস্ততম এলাকা গুলশান, বাড্ডা, কুড়িল বিশ্ব রোড, সরকারবাড়ি, কাজীপাড়া, শেওড়াপাড়া, কারণ বাজার, ফার্মগেট সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টি ও জলাবদ্ধতায় কর্মজীবীদের অনেকে ভিজেই কর্মক্ষেত্রে গেছেন। সিটি নিউজ, ঢাকা।